সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে বলিউডের কিছু নিউজের আপডেট। প্রথমে থাকছে অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান দুজনেই তাদের ফিল্ম গোলাবু সীতাপুর প্রডিউসারের উপর নারাজ। এখন কেন সেটা জানাবো। এবং সেই সাথে থাকছে সেলিব্রিটিদের রিসেন্টলি প্রকাশ করা সোশ্যাল মিডিয়ায় কিছু ইন্টারেস্টিং ভিডিওর আপডেট। এবং সেই লিস্টে আছে কার্তিক আরিয়ান, আনন্যা পাণ্ডে এবং আধা শর্মা, যাদের কিছু কিছু ভিডিও বেশ ফানি, আবার কিছু কিছু অবাক করার মতো। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানার কাছে। এখন এটা তো অনেকেরই জানা, অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা একসাথে গোলাবু সীতাপুর নামে একটি সিনেমা করছে, যেটা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার খুনসুটি পোনা সম্পর্কের উপর বেস করে করা হয়েছে। এখন এই সিনেমার তো শুটিং শেষ, প্লাস পোস্ট প্রোডাকশনের কাজও শেষ, আর সিনেমাটি 17 এপ্রিল 2020 মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটা তারা হলো না। এখন প্রশ্ন হলো, অমিতাভ এবং আয়ুষ্মান হঠাৎ প্রডিউসারের উপর নারাজ কেন? ওয়েল, সিনেমা হল বন্ধ থাকায় যেহেতু সিনেমা রিলিজ পাচ্ছে না, সেই জন্য এই ফিল্ম প্রডিউসার ডিসিশন নিয়েছেন গোলাবু সীতাপুর সিনেমাটি থিয়েট্রিক্যাল রিলিজ না দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ দিবে। এবং ইতিমধ্যেই অ্যামাজনের সঙ্গে এটা নিয়ে নেগোসিয়েশনও করছে। এই ডিসিশন নিয়ে প্রডিউসার এবং ডিরেক্টর সিরকার খুশি হলেও প্রডিউসারের এই ডিসিশনে নারাজ কিন্তু আয়ুষ্মান এবং অমিতাভ দুজনেই। কারণ সূত্র মতো জানা যায়, অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা দুজনেই চাইছে সিচুয়েশনে যেন নর্মাল হোক এবং এই সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ না দিয়ে সিনেমা হলে রিলিজ পাক। ওয়েল, এখন দেখা যাক শেষ পর্যন্ত ফাইনাল কোনটা হয়। এবার আসি সেলিব্রিটিদের কিছু মজার ভিডিও নিয়ে কথা বলতে। প্রথমে আসি কার্তিক আরিয়ানের কাছে, ওর ভিডিও নিয়ে কমেন্টস পরে করছি, তার আগে ভিডিওটা দেখে নিই। যাই হোক, ভিডিও দেখে বোঝা যাচ্ছে এই গিটার বাজানোর ব্যাপারটা ফেক ছিল, কিন্তু যেভাবে এক্সপ্রেশন দিয়ে বাজাচ্ছিল মনে হচ্ছে খুব জোর দিয়ে একেবারে ফিল নিয়ে বাজাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে ক্যাপশনটা। ক্যাপশনে কার্তিক লিখেছে, হেটার্সরা তো এখন বলবেই এই গিটার আমি ফেক বাজিয়েছি। যাই হোক, ওই মানুষ ভিডিও দেখলেই বুঝবে কোনটা আসল আর কোনটা নকল, বাট ভিডিওটা ফানি ছিল। ওয়েল, এখন অনন্য পাণ্ডের একটা কিউট ভিডিও দেখাবো, একদম পিচ্চি কালার একটা ভিডিও, যেটা দেখে কিন্তু আসলে অনেক মজা পাবেন। Whom do you love the most in the world? And second? No. Whom do you love the most in the world? And second? No. এবার আসি আধা শর্মার কাছে। আধা শর্মার তো এই লকডাউনে আমরা বেশ কয়েকটা ভিডিও দেখেছি, তার ফিজিক্যাল ব্যালেন্স যে অসাধারণ এটাও আমরা বুঝতে পেরেছি, কিন্তু এবার যেটা দেখতে যাচ্ছেন সেটা কিন্তু দেখলে একেবারে শক খাবেন। আসলে বেশ ভালোভাবে মজা নিল আধা শর্মা। সো ভিউয়ার্স, বলিউডের লেটেস্ট এই আপডেটগুলো জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।